নমস্কার, কেমন আছেন সবাই? আমি শ্রেয়া, নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত। আমরা বাইরে গিয়েছিলাম, শ্রেয়াসের জন্য কয়েকটা গাড়ি কিনে নিয়ে আসছি। দুই ভাই বোন এগুলো খোলা নিয়ে ভীষণ ব্যস্ত। শ্রেয়াস গাড়ি ভীষণ পছন্দ করে, তোরা দুই ভাই বোন গাড়িগুলো আর কি খুলে খেলাধুলা করুক। চলুন এবারে রান্নাঘরে যাই। কালকে শ্রেয়াসের স্কুল আসছে প্রথম, আর স্নেহার তো স্কুল অলরেডি চলছেই। তো অমলেট করে আলু দিয়ে এই ডিমের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে। তো রান্নাটা শেষ করে ওদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। চলুন এবারে শ্রেয়াসের জন্য ব্যাগগুলো গুছিয়ে নিই। তো এই ব্যাগের মধ্যে কী কী দিতে হয়? আমেরিকায় যে প্রি স্কুলের বাচ্চারা থাকে, ওরা তো আসলে বেশিরভাগ খুব ছোটই থাকে, আর প্রি স্কুলে কী বা পড়াশোনা আছে? ছোটোখাটো কিছু নিয়ম যেগুলো আছে, নিয়ম নীতিগুলো শেখানো, পাশাপাশি ওর বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাবে। তো তার জন্য কিছু জিনিসপত্র দিতে হয়। এই যেমন ধরুন হচ্ছে জামা দিতে বলেছে, জামা প্যান্ট, তারপরে হালকা একটু শীত পড়েছে তো ভারী একটা হালকা একটা সোয়েটার দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব হচ্ছে কিছু ডাইপার, এরপরে জলের হচ্ছে একটা বটল দিতে হবে, ওয়াটার বটল, তারপরে ওয়াইপ দিতে হবে, আর দিতে হবে জুতা। সবাই ছোট তো বলতেও পারবে না, অনেক সময় হয়তো বা খেতে গিয়ে জল পড়ে যেতে পারে, বা বৃষ্টিতে বাইরে যেয়ে যদি খেলা করে অনেক সময় হয়তো বা একটু ভিজে টিজে যেতে পারে। সব মিলিয়ে আসলে এক্সট্রা একটা জুতাও দিতে হয়। ঘুম থেকে উঠে শ্রেয়াস আমাকে দেখলেই তার রাগ হচ্ছে, তো বাবাকে ছাড়া কিছুই বোঝে না। দুই ভাই বোনই সেম, তো ওর বাবা হচ্ছে নাস্তা করছে, আর ওর বাবা তো অফিসে যাবে, শ্রেয়াসকে একটু খাইয়ে দিচ্ছে। নর্মালি মোবাইল দিয়ে খাওয়াই না আমরা। তো দেখা গেল ওর বাবাকে বললাম আজকে একটু খাইয়ে দাও, আর এদিকে আমি একটু এগুলো একটু স্ন্যাক্স দিতে বলছে, তো বিস্কিট দিলাম আর হচ্ছে কিছু ঘামি দিলাম। এটা খাবে অল্প একটু সময়, 9টা থেকে জাস্ট 12টা। তো চলুন এবারে চলে আসছি হলো স্কুলে ওকে রেডি করে নিয়ে। প্রথমে অত বেশি ইয়ে করছিল না, কান্নাও করেনি খুব একটা, কিন্তু স্নেহার সময় স্নেহা ভীষণ কান্না করেছে। এই তো আমরা অলরেডি চলেও আসছি, ডোরটা এখানে কিন্তু ক্লোজ। এখন যেহেতু 9টা বাজে সবাই আসবে, তাই ডোরটা ওপেন করে দিল। তো সব সবাই বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছে, এই তো ও একটু যেতে চাচ্ছে না। তারপরে টিচার বললো তোমরা সঙ্গে আসো, আজকে প্রথম দিন আমরা গেলাম ওর বাবা আর আমি। তো যাওয়ার পরে ওর বাবায় বসলো, ওর বাবাকেও টেনে ধরে বসালো, তারপরে আর কি একটু খেলাধুলা করলাম। ওর বাবা ওর টিচার জিজ্ঞেস করলো কেই পছন্দ করে, বললাম গাড়ি আর ছবি আঁকাতে ভীষণ পছন্দ করে, তো গাড়ি দিল। আর একটা বাচ্চা এসে ওর সাথে বসে খেলা করলো, তারপরে আস্তে করে আমি তো দাঁড়িয়েছিলাম, আমি চলে আসলাম। ওর বাবা আবার বললো কি যে ও বারবার বলছে বাবা বসো খেলো আমার সঙ্গে, তোর বাবা বললো তুমি খেলা করো আমি একটু ওয়ার্কশপ থেকে আসি বলে, তারপরে চলে আসছি। এতে স্কুল শেষ, ও হচ্ছে চলে আসছে। মা পাশে আছে, তুমি তুমি খেলা করেছিলে? হ্যাঁ আসো, কাম কাম কাম। শ্রেয়াসের বাবা আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি আনতে যাবো কিনা, তো ভাবলাম যে ওর অফিস ওইদিকে আবার ঘুরে আসবে আমাকে নিতে। আচ্ছা ঠিক আছে তুমি ওকে নিয়ে আসো। আজকে বাসা আসার পরে পুরো বাসাটা ব্যাগ আমার কাছে দাও, ব্যাগটা লাগছে জানো, তারপরে বাসাটা একটু কম করে নিয়েছি। ব্যাগ দেবে না আমার কাছে, শীতের সময় তো ডাস্ট অনেক বেশি জমে, এবারে ও চলে আসবে। ব্যাগ দাও আমার কাছে, ভারী তো। সকালে সেরকম কিছু খেয়ে যায়নি, আশা করে কত কথা যে বলছে স্কুলে কি কি করেছে। তোমার লাটল দেবো ওকে, শ্যাম্পু ওয়াশ তাই টিচার বলছে, শ্যাম্পু ওয়াশ আর কি বলছে টিচার? টিচার বলছে খালা কলো, খালা কলো আর কি বলছো? মনে শব্দ করে না খালা কলো তো বলছে স্ন্যাক্স খাও না, আমাকে অনেক মিস করেছি। প্রি স্কুলের এই প্রোগ্রামটা হচ্ছে 5 দিনও দেওয়া যায়, আবার 3 দিনও দেওয়া যায়। তো আমি ভাবলাম যে 3 দিনই দেই, কী আর হচ্ছে পড়াশোনা তো খুব বেশি নয়, ওই ধরুন স্কুলে যাওয়া আসা হবে, বন্ধুবান্ধবের সঙ্গে একটু মিশবে, ইংরেজিটা একটু বলা শিখবে,
পাশাপাশি হচ্ছে কিছু কিছু রুলস যেগুলো স্কুলে গেলে কিন্ডারগার্টেনে গেলে প্রয়োজন হবে ওইগুলো একটু শিখলেই হবে। তো এই জন্যই আসলে দিয়া, আর হচ্ছে একা একা তো সবসময় থাকে, এই কারণে জাস্ট 3 দিনই দিব। আর কিছু নিয়ম আছে, যেমন ধরুন এই নিজের খাবারটা নিজে হচ্ছে খাওয়া, হাত দিয়ে খাওয়া, তারপরে হচ্ছে অনেক, যেমন ধরুন হচ্ছে খেলাধুলা যখন করবেন খেলাধুলা শেষে নিজের খেলাগুলো গুছিয়ে রাখা, পাশাপাশি ছবি আঁকা, আরও কিছু পড়াশোনা, এতটুকুই আসলে ছোটো বাচ্চা আর কতটুকুই বা পড়বে। এবারে স্কুল থেকে আসার পরে কালকে রাতে এখানে কী যেন একটা কামড় দিয়েছে জানি না, রাতে বেশি ঘুমাতেও পারিনি, ওকে খাইয়ে দিয়ে স্নান করিয়ে ভাবলাম যে আগে আগে খাওয়াই দিব, কারণ আজকে যেহেতু রাত সকালে খুব একটা খাইনি, তো নর্মালি হচ্ছে 1:30 খাওয়াই। তো এখানে একটু পেস্ট দিয়ে দিচ্ছি, এবারে চলুন স্নেহাকে নিয়ে আসি। দিদিকে আনার ব্যাপারে শ্রেয়াস ভীষণ উৎসুক, দিদির জন্য অনেক ওয়েট করে, তারপরে এই তো যাওয়ার জন্য অনেক বেশি উৎসুক। আজকে একটু ভীষণ টায়ার্ড মনে হচ্ছে, আর সে বলছে দিদিকে সে দেখাবে, তার এখানেটা হয়েছে। স্নেহার কাছে এক দৌড়ে চলে গিয়েছে শ্রেয়াস, স্নেহা অলরেডি চলে আসছে, চলুন এবারে আমরাও বাসায় যাই। আর হচ্ছে সবাই অনেক ভালো থাকবেন, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ ফলো দিয়ে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। শ্রেয়াস একবার অলরেডি উঠে গিয়েছিল, আবার নেমে আসছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।